আসসালামু আলাইকুম, বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির শ্রদ্ধা। বিদেশিরা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলছে গয়েশ্বর। মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন, পুলিশি বাধায় পণ্ড, চলছে তোলপাড়। অটোরিকশা কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত দুই। আদার বাজার আবার অস্থির, কমছেই না পেঁয়াজের ঝাঁজ, চড়া চাল ও আলুর দাম। তারাকান্দায় নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল কৃষকের লাশ, গ্রেফতার তিন। আদানিদের বিরুদ্ধে আবার প্রতারণার অভিযোগ। এবং পাকিস্তানের সামরিক বহরে আত্মঘাতী হামলা, নয় সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 45তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। এ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছে দলটি। আজ শুক্রবার বেলা 11টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নীতি নির্ধারক সহ সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, ভাইসের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ওমর বীর উত্তম, আহমেদ আজম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুল সালাম প্রমুখ। শ্রদ্ধা জানানোর পর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়। সকাল থেকেই বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে গিয়ে জড়ো হন। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতায় দলটির পক্ষ থেকে সকাল 11:30টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা 3টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করবে দলটি। র্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানীর মার্কেটে গিয়ে শেষ হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার তথা ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। আর সেই আন্দোলনে গণতান্ত্রিকগামী বিদেশি রাষ্ট্রগুলো নিজস্ব চেতনাবোধ থেকে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলছে। আজ শুক্রবার সকালে বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে বিদেশিদের কাছে না হলেও দেশের 18 কোটি মানুষের কাছে সরকারকে মাথা নত করতেই হবে। 18 কোটি মানুষের কাছে এ সরকারের সমর্থন নেই। সরকার বিদেশিদের কাছে মাথা নত করলো কি করলো না, এ নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই। মৌলভীবাজারে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের ডাকে আয়োজিত মানববন্ধনে পুলিশের বাধায় পণ্ড হওয়ায় জেলাজুড়ে তোলপাড় চলছে। দেশ ও প্রবাস থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন, জেলাবাসীর সর্বস্তরের মানুষের পক্ষে শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে পুলিশই বাধা না দিয়ে বরং সহযোগিতা করতে পারত। গত বুধবার দুপুরের ওই ঘটনার পর জেলা শহরের সবার মুখে মুখে মানববন্ধনে পুলিশি বাধা ও সদর সরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে চলছে নানা আলোচনা। জেলার সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরাও তাদের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জানা যায়, মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন থেকে বয়ে চলা অনিয়ম, অব্যবস্থাপনা, সিন্ডিকেট ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে পুলিশি বাধায় পড়ে জেলার কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে জেলা স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শুরুর আগে থেকেই পুলিশ বাধা দেয়। হবিগঞ্জের চুনারুঘাটের সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদ মিয়া এবং সিএনজি চালক। ফরিদ মিয়া চুনারুঘাট উপজেলার মাধবপুর গ্রামের ছেলে, সিএনজি চালক চুনারুঘাট উপজেলার জাজিউতা গ্রামের ছেলে। চুনারুঘাট থানার ওসি রাশেদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ দুটি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আদার বাজার আবার অস্থির হয়ে উঠেছে।
সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 50 টাকা বেড়ে খুচরা বাজারে দেশি আদা বিক্রি হচ্ছে 450 টাকায়, যা 7 দিন আগেও 400 টাকায় বিক্রি হয়েছে। এদিকে পেঁয়াজের ঝাঁজ যেন কমছেই না, দামে সেঞ্চুরি ছুঁয়েছে কয়েকদিন হলো। সবজির বাজারও চড়া, অধিকাংশ সবজির দামই 60 টাকার উপরে। পাঙ্গাস ও তেলাপিয়া মাছের দাম তো সাধারণের নাগালের বাইরে চলে গেছে। এছাড়া মোটা চাল, ডাল, আলু কিন্তু নগরবাসীকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ক্রেতাদের একই প্রশ্ন, এভাবে প্রতিটি জিনিসের দাম বাড়ছে কেন, কমবেই বা কবে? রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সাধারণ ক্রেতারা খাদ্যপণ্য কিনছেন প্রয়োজনের অর্ধেক করে, তাতেও মিলছে না স্বস্তি। ক্রেতারা বলছেন এখন বাজারে আসতেই ভয় করে, 1000 টাকায় দুই দিনের বাজার করা যায় না, এজন্য রাস্তায় বিক্রি হওয়া নিম্নমানের সবজিগুলো কিনতে হয়। অনেক সময় কম দাম পাওয়ার আশায় বাজার ভাঙার মুহূর্তে সবজি ও মাছ কিনতে আসার কথা জানিয়েছেন তারা। ওদিকে মাছের দামও সাধারণের নাগালের বাইরে। বাজারে বড় সাইজের পাঙ্গাস বিক্রি হচ্ছে 240 টাকায়, ইলিশ মাছ কেজি প্রতি 1000 টাকা, রুই 400 টাকা, কই 250 টাকা, ট্যাংরা 700 টাকা, শিং 450 টাকা, তেলাপিয়া 240 টাকা এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের তিন দিন পর জৈনিক নলদিঘি গ্রামের মজিবর রহমানের পুকুরে মিলেছে কৃষকের লাশ। ভিকটিম কৃষক নলদিঘি পূর্বপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র লাল মিয়া। এই ঘটনায় তারাকান্দা থানা পুলিশ তিনজনকে আটক করেছে। আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘি পূর্বপাড়া গ্রামে। এ বিষয়ে ভিকটিমের ছেলে রাসেল মিয়া বলেন, গত 29 আগস্ট সন্ধ্যা 8টার সময় তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যান, এরপর থেকে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারেনি। এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের এসআই ও মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রায়হানুর রহমান জানান, তারাকান্দা থানা ওসির ইনচার্জ আবুল খায়ের স্যারের নেতৃত্বে নিখোঁজ জিডির অনুসন্ধান করতে গিয়ে অপহরণকারীদের একজন নলদিঘি পূর্বপাড়া গ্রামের সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। অতপর সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, অপহরণের পর ভিকটিম লাল মিয়াকে হত্যা করে লাশ গুম করে ফেলা হয়েছে। এরপর সোহেলের দেয়া তথ্য মতে হত্যাকাণ্ডে জড়িত অপর দুই আসামি নলদিঘি গ্রামের আব্দুল জব্বার খানের পুত্র শাহিন খান ও আলী আকবরের পুত্র আব্দুল বারেককে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার পুকুর থেকে ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। আসামিদের নিয়ে অভিযান অব্যাহত রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার সংক্রান্ত গবেষণাকারী হিন্ডেনবার্গ রিসার্চ শেয়ার দরে প্রতারণা এবং বেআইনি লেনদেনের অভিযোগ তোলার পরে 15,000 কোটি ডলারের শেয়ার সম্পদ হারিয়েছিল ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ আদানিরা। প্রায় 7 মাস পরে বৃহস্পতিবার গোটা ভারত ফের উত্তাল হলো আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণার নতুন অভিযোগ সামনে আসায়। এদিন ফের প্রায় 4% পর্যন্ত পড়ে গেল তাদের সমস্ত সংস্থার শেয়ার দর। রিপোর্টটি প্রকাশ করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন প্রজেক্ট, বিশ্বজুড়ে অনুসন্ধানকারী সাংবাদিকদের নিয়ে তৈরি আন্তর্জাতিক নেটওয়ার্ক এটি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্ন জেলার জানিখেল জেনারেল এলাকায় দেশটির সামরিক বহরে আত্মঘাতী হামলা হয়েছে। এতে অন্তত 9 জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে খবর ডনের। পাকিস্তান ISPR-এর এক বিবৃতিতে জানিয়েছে, মোটরসাইকেলে করে এক আত্মঘাতী হামলাকারী সামরিক কনভয় নিজেকে উড়িয়ে দেয়, এতে করে 9 জন সেনা শহীদ হয়েছেন এবং 5 জন আহত হয়। ISPR-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইতিমধ্যে ওই এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের দমনে অভিযান চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এই হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেছেন, খাইবার পাখতুনখোয়ায় বান্ন জেলায় 9 জন বীর সেনার মৃত্যুতে হৃদয় ভেঙে গেছে। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টায় শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।